সোমবার ঘোষিত হলো অর্থনীতিতে নোবেল প্রাপকের নাম। ব্যাংক ও আর্থিক সংকটের উপর গবেষণার জন্য যৌথভাবে তিন অর্থনীতিবিদকে নোবেল পুরস্কারে সম্মানিত করল রয়্যাল সুইডিশ একাডেমি। বেন বার্নানকে, ডগলাস ডায়মন্ড ও ফিলিপ ডিপ ভিককে 2022 সম্মান দেওয়া হয়েছে। দ্য সেভারেজেস রিক্স ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস আগে এই নামে পরিচিত ছিল এই পুরস্কার। আলফ্রেড নোবেলের স্মৃতিতে এই পুরস্কার চালু হয়েছিল। এখন এটি অর্থনীতিতে নোবেল পুরস্কার নামে পরিচিত। তিন প্রাপক পুরস্কারের অর্থমূল্য হিসেবে মোট 10 মিলিয়ন সুইডিশ ক্রাউন পাবেন।